এটিএম এ এসি মেশিন কেন লাগানো থাকে? এটিএম এ এসি মেশিন দেখবেন, এটিএম এ গেলে ডান দিক হোক বা দিক হোক বা যে কোনো একটা দিকে এসি মেশিন লাগানো থাকে। অনেকে মনে করে যে এইটা কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য বা কাস্টমার আসে রোদে গরমে তাদের জন্য এসিটা লাগানো থাকে। আবার কেউ কেউ মনে করে যে ওখানে গার্ডরা যারা কাজ করে তাদের জন্য এসিটা লাগানো থাকে, বা অনেকে আবার মনে করে যে ব্যাংক তাদের নিজেদের ক্যাপাবিলিটিকে দেখানোর জন্য বা নিজেদের স্ট্যান্ডার্ডকে দেখানোর জন্য, নিজেদের স্ট্যান্ডার্ডনেসকে ফোটানোর জন্য এসি মেশিনটা লাগিয়ে রাখে। কিন্তু আমরা দেখি প্রত্যেকটা ব্যাংকের এটিএম এ একটা করে এসি মেশিন লাগানো থাকে। যদি আপনারা এইগুলোকে এসি লাগানোর কারণ মনে করে থাকেন, তাহলে এগুলো একটাও কারণ না। এসি কেন লাগানো হয় এইটা জানার আগে আমরা চলুন জেনে আসি এসি সর্বপ্রথম ভারতবর্ষে কবে এসেছিল। 1987 সালে HBSC ব্যাংক মানে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন প্রথম মুম্বাইয়ে ব্যাংকিং সেক্টরের জন্য এটিএম লাগিয়ে থাকে। একদিনে 1500 এটিএম লাগিয়েছিল HBSC ব্যাংক। ব্যাপারটা কেমন যেন লাগছে না যে 1987 সালের আগে এটিএম ছিলই না, মানে সেই সময় যখন আমাদের বাবা মা ইয়াং ছিল তখন এটিএম ছিল না। টাকা নেওয়ার জন্য ব্যাংকে যেতে হতো, ফর্ম ফিল আপ করতে হতো, তারপরে লাইনে দাঁড়িয়ে তারপর টাকা। এখনও আজ অবধি পুরো পৃথিবীতে 3.5 মিলিয়ন মানে 35 লক্ষ এটিএম লাগানো হয়েছে। এটিএমের প্রকারভেদ অনেক ধরনের, যেমন একটা আমি বলছি অনসাইট এটিএম। অনসাইট এটিএম কোনগুলো? যে এটিএম গুলো ব্যাংকের ব্রাঞ্চের গায়ে থাকে, ব্যাংকের নর্মাল মেন ব্রাঞ্চ হোক বা ব্যাংকের নর্মাল যে কোনো ব্রাঞ্চ হোক, সেই ব্যাংকের গায়ে যে এটিএমটা লাগানো থাকে ওই এটিএমটাকে বলে হচ্ছে অনসাইট এটিএম। অফসাইট এটিএম কোনগুলোকে বলে? অফসাইট এটিএম বলে যেগুলো নর্মাল পাবলিক রোডে লাগানো থাকে, যে কোনো ব্যাংকের ব্রাঞ্চের যে কোনো এটিএম যদি পাবলিক রোডে লাগানো থাকে সে পাবলিক রোডের এটিএম গুলোকে বলে অফসাইট এটিএম। আর একটা এটিএম থাকে, সেটা হচ্ছে গ্রিন লেভেল এটিএম। গ্রিন লেভেল এটিএম কোনগুলো? যেগুলো এগ্রিকালচার ডিপার্টমেন্টের এটিএম থাকে, মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের লোকজন যদি কোনো কাজকর্ম করতে হয় তাহলে সেই এটিএম এ গিয়ে তারা অনেক ধরনের কাজ করতে পারে, সেইগুলোকে বলে হচ্ছে গ্রিন লেভেল এটিএম। আপনি কি জানেন যে ইন্ডিয়ার আহমেদাবাদে একটা এটিএম আছে যেটাতে চাইলে আপনি কথা বলতে পারবেন? একটা ওখানে মাইক্রোফোন দেওয়া থাকে যেটা কানে নিয়ে যারা অন্ধ দেখতে পায় না তাদের টাকা তুলতে ওখানে সুবিধা হয়। আর এই এটিএম লাগিয়েছিল ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। আর এটিএমে কেন এসি লাগানো হয় তার অ্যান্সার হচ্ছে যে আপনারা জানেন যে প্রত্যেকটা ইলেকট্রনিক জিনিস হিট হয়, গরম হয়, সেটা মোবাইল হোক, টিভি হোক, কম্পিউটার হোক, সব ইলেকট্রনিক জিনিস গরম হয়। আর এটিএম যেহেতু 24 ঘন্টায় অন থাকে তার জন্য ওখানে এসি লাগানোটা খুব স্বাভাবিক ব্যাপার। এটিএম মেশিন এক ধরনের ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যেটা হোম কম্পিউটারের থেকেও বেশি কমপ্লেক্স বা জটিল হয়। তার পার্টস এবং তার ভেতরে থাকা চিপস অনেক কমপ্লেক্স হয়। আর নর্মাল কথা হলো মেশিন 24 ঘন্টা 7 দিন চলে, তাহলে ন্যাচারালি হিট তো হবে, আর হিট হলে এটিএম খারাপ হওয়ার চান্স তো থাকবেই। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটা আসতে পারে যে এইরকম অনেক মেশিনই আছে যেগুলো ফ্যাক্টরিতে থাকে, 24 ঘন্টা অনও থাকে, সিসিটিভিও যেমন 24 ঘন্টা অন থাকে, এরকম অনেক জিনিস আছে যেগুলো 24 ঘন্টা অন থাকে, কিন্তু সবার পাশে একটা করে এসি কেন লাগানো থাকে না, কিন্তু এটিএমে কেন থাকে? এটার কারণ হলো, দেখো ভাই, এটিএম তো এটিএমই হয় তাই না, ওখানে পয়সা থাকে। এবার হিটিংয়ের জন্য ওখানে যদি কোনো সার্কিট বা চিপে গণ্ডগোল হয় তাহলে আপনি তো 500 টাকা মারবেন, আর ওখানে যদি 5000 টাকা বেরোয় তাহলে আপনার আনন্দ হতে পারে, কিন্তু ব্যাংক সেখানে লুটে যাবে। আর যদি কিছু একটাতে মেশিনের প্রবলেম হয় ভেতরে তাহলে তো খুব কম বেশি ক্যাশ বেরোতেই থাকবে তাই না, ওই জন্যই ওটাতে এতটা নজর রাখা হয়। আর ওই জন্যই এটিএমে কিছু থাক না থাক অন্তত এসিটা লাগানো থাকবে। এবার আপনাদেরকে এটিএম সম্বন্ধে আরেকটা ইনফরমেশান দিই, যেটা হচ্ছে দুবাইয়ের আবুধাবিতে যদি আপনি এটিএমে যান ওখানে কিছু গোল্ড এটিএম রয়েছে যেগুলোতে আপনি যদি কোনো টাকা দেন সেখান থেকে ওই টাকার অনুপাতে সেখান থেকে গোল্ড বিস্কিট বা গোল্ড বেরিয়ে আসবে। তাহলে এটা ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটাতে একটা লাইক করতে পারো এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সাবস্ক্রাইব করার পরে। ধন্যবাদ।